আওয়ামী লীগের লোক আব্দুস সোবহান দুলাল অনেক বড় নেতা আওয়ামী লীগের, তিনি বলেছেন কিভাবে ব্যালটে সিল মেরে প্রশাসনের সহযোগিতায় চারশো ভিতরে হারানো হয়েছে। আর কতজনের নাম বলবো, গাজী জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আওয়ামী লীগ যারা জবরদস্তি করে ক্ষমতায় আছে তারা বলেছিল বিরোধী দল নির্বাচনে না আসলে কিছুই এসে যায় না, তারা নাকি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাবেন। কাদের নিয়ে অংশগ্রহণ? ওনাদের জোটের মিত্র, মহাজোটের মিত্র আর সরকারি সংস্থা দিয়ে তৈরি করা পার্টি, এই সব পার্টিওয়ালারা কেউই প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হলো না, তারা সিট ভাগাভাগি করতে চাইল। এরপর তারা কি প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা করলেন? নিজেদের দল থেকে স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী, আমি দামি স্বতন্ত্র বিদ্রোহী, এদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, এই নির্বাচন তারা আয়োজন করলেন। আর আমরা বলেছিলাম 7 তারিখে কোন নির্বাচন হচ্ছে না, এটা হচ্ছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার তৎপরতা। আমরা বলেছিলাম বাংলাদেশের কোন দেশপ্রেমিক নাগরিক এই নির্বাচনে ভোট দিতে যেতে পারে না। 7 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিতে যায় নাই, গেছে না, এই সাক্ষ্য। আমরা এখন দিলে মনে হবে আমরা তো বিরোধী দল, আমরা ভোট বর্জন করেছি, প্রত্যাখ্যান করেছি, আমরা তো বলবই, কিন্তু এই সাক্ষ্য এখন আমরা কেবল দিচ্ছি না। আওয়ামী লীগের নেতাদের দিকে তাকিয়ে দেখেন, ওনাদের জোট সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হাকিনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তারা বলছেন এই নির্বাচনে কারচুপি হয়েছে, ভোটে ব্যালটে সিল মেরে বলিয়ে দিয়ে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তাদের মহাজোট সঙ্গী জাতীয় পার্টি, তারা বলেছেন আমাদের কুরবানি দেওয়া হয়েছে। তারপরে ওনাদের ওই সংস্থা দিয়ে তৈরি কুইন্স পার্টি, তারা বলেছেন সাজানো নির্বাচনে আর কখনো যাব না, কানে ধরেছেন, যদিও বলেন নাই কিন্তু কথাটা সেই রকমই। আর একেবারে খোদ নিজেদের লোক আওয়ামী লীগের লোক আব্দুস সোবহান দুলাল, অনেক বড় নেতা আওয়ামী লীগের, তিনি বলেছেন কিভাবে ব্যালটে সিল মেরে প্রশাসনের সহযোগিতায় চারশো ভিতরে হারানো হয়েছে। আর কতজনের নাম বলবো, গাজী জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, তিনি নির্বাচন পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, চেয়ারম্যান, সেই ব্যক্তি ভরা টেলিভিশন অন্যান্য মিডিয়ার সামনে বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী, তিনি নাকি ডিসি, এসপি, ওসি, ইউএনও, তাদেরকে প্রভাবিত করে তার কর্মীদের উপর হামলা হচ্ছে, কোনো বিচার পাচ্ছেন না, কুপিয়ে তার কর্মীর মাথা ভয়ঙ্কর ভাবে আঘাত করা হয়েছে, কোনো প্রতিকার তিনি পাচ্ছেন না, টাকা ছড়ানো হচ্ছে, কোনো প্রতিকার পাচ্ছেন না।